গুড ইভিনিং, শুভ সন্ধে। যারা আমাদেরকে দ্য বলের এই আড্ডার পাতায় জয়েন করছেন, করেছেন বা করবেন, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। এবং আজকের এই সন্ধেতে আমাদের সঙ্গে যিনি বিশিষ্ট একজন মানুষ, তাকে প্রথমেই আমরা জানাই আমাদের শ্রদ্ধা এবং আমাদের ধন্যবাদ। আমাদের সকলের ভীষণ পছন্দের মাননীয় ডিরেক্টর সাহেব, উনি একজন কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রথমেই থ্যাংক ইউ কমলদা, আমি জানি নানা রকম কাজে তুমি অতি ব্যস্ত, তাও যে তুমি আজকে সময় বের করে সময় দিয়েছো তার জন্য ধন্যবাদ জানাই দা বলের তরফ থেকে। তুমি এখন তুমি বাড়িতে আছো, এখন এই মুহূর্তে কি তুমি বাড়িতে আছো? সেটা একটা খুব রেয়ার ব্যাপার, কারণ দেখেছি যখন সকলে বাড়িতে ছিলাম আমরা লকডাউনের পরিস্থিতিতে, সেখানেও কিন্তু তুমি বেরিয়েছো, তুমি সব রকমের কাজ করছো, এবং তোমার যে কোর প্রফেশন যেটা নিয়ে তুমি পড়াশোনা করেছিলে, কারণ তুমি একজন কোয়ালিফাইড মেডিকেল কলেজের পাস আউট মেরিটোরিয়াস স্টুডেন্ট ডক্টর কমলেশ্বর, আমরা তাকে আরো একবার দেখেছি খবরে, এবং সব রকম ভাবে যে তিনি আবার মানুষের সেবায় শুধু সিনেমায় নয়। তাই একটু জানবো বর্তমানে কি কি কাজ করছো তুমি অ্যাজ কমলেশ্বর মুখোপাধ্যায়। ধন্যবাদ। প্রথমে বলি যেটা, সেটা হচ্ছে যে যখন থেকে এই কোভিড-19 শুরু হলো, কোভিড-19 এর লকডাউন শুরু হলো এবং তারপর ওই আমফান ঝড় হলো, তো দ্য সিচুয়েশন বিকেম ভেরি ক্রিটিক্যাল ইন দ্য সেন্স যে সাধারণ মানুষ তাদের অবস্থাটা খুবই খারাপ হয়েছিল, বিশেষ করে মার্জিনালাইজড পপুলেশন বা প্রান্তিক মানুষ যারা আমরা বলি, এবং বিশেষ করে বিভিন্ন গ্রামাঞ্চলে সুন্দরবনের কাছাকাছি বোথ নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা। সাউন্ডটা না একটু একটু হালকা আসছে, একটু অপরিষ্কার, আর তুমি কি একটু আমরা আওয়াজটা কি আর একটু বাড়াতে পারি সম্ভব? থ্যাংক ইউ। তো আমফান এবং এই হওয়ার পরে কোভিড-19 এর আবহে, আমফান ঝড় হওয়ার পরে বিশেষ করে নর্থ 24 পরগনাস আর সাউথ 24 পরগনাস, যেটা সুন্দরবনের কাছাকাছি, এই দুটো অঞ্চলে সাধারণ মানুষের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে পানিপত্র ভেঙে গেছে এবং অনেকটাই ওই আলের উপরে তাদের থাকতে হচ্ছিল, এবং কিছুটা মানে একটা মেকশিফট ঘর তৈরি করে নিয়ে, তার ফলে যেটা হচ্ছিল যে বিভিন্ন জায়গায় খাবারের অভাব, জলের অভাব, পার্টিকুলারলি আশ্রয়ের অভাব, ত্রিপল দেওয়া, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো মেডিকেল ফেসিলিটি পৌঁছছিল না। তো এরকম একটা সিচুয়েশনে একদিকে যেরকম আমাদের একটা অর্গানাইজেশন আছে বিকল্প বলে, সেই বিকল্পের তরফে কাজ করছিলাম, আর অন্যদিকে ডাব্লিউবিডিএফ মানে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফেডারেশন, তার সঙ্গে শ্রমজীবী স্বাস্থ্য উত্তর, আর আমাদের নাটকের দল রাজবিহারী সবজি, তো এদের পরিচালনায় কতগুলো মেডিকেল ক্যাম্প হচ্ছিল। অ্যাকচুয়ালি সব মিলিয়ে 100টা মেডিকেল ক্যাম্প হয়ে গেছে, তার মধ্যে আমি যে কথা যেতে পেরেছি আমি কয়েকটাই যেতে পেরেছি, বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেখেছে। তো একটা হচ্ছে মেডিকেল ক্যাম্পে যাওয়া, সবসময় যে ডাক্তারি পরিচালনা তা নয়, অনেক সময় হয়েছে যেটা হচ্ছে যে মানুষজনকে অর্গানাইজ করার, তারপরে ওষুধ জোগাড় করার ব্যাপারটা এবং বাইরের ওষুধ ডিস্ট্রিবিউশন ব্যাপারটা, এই ব্যাপারটা ছিল। অনেকেই ডাক্তাররা তারা ছিলেন, আমার বন্ধু অর্জুন ও অর্গানাইজ করছিল, ও ডক্টর অর্জুন ডাক্তার, তো ও অর্গানাইজ করছিল, তার সঙ্গে ডক্টর পুরুষ বন্ধু অনেকদিন ধরে এই পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য নিয়ে কাজ করছে, ওনারা অর্গানাইজ করছিলেন, আমি তাদের সঙ্গে ছিলাম বলতে। তো ওই মেডিকেল ক্যাম্পগুলো হচ্ছিল আর কোথাও কোথাও ওই মেইনলি ওই খাবার পৌঁছে দেওয়া, জল পৌঁছে দেওয়া ইত্যাদি ইত্যাদি এইসব কাজ, ত্রিপল ত্রিপল দেওয়া, এই কাজগুলোই করছিলাম। আমার মনে হচ্ছিল যে আই এম নট ডুইং সামথিং আউট অফ দ্য বক্স, ওরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে
অনেক মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, অনেক এনজিও এবং তার সঙ্গে ছাত্ররা, মানে অনেক যুবক যুবতী, অনেক নার্সদলের অনেক কর্মী, এরা সবাই কিন্তু এই গ্রামের কাজে এগিয়ে এসেছিল। তো তার মধ্যে ওই আমরাও ছিলাম। তো জানি না কতটা সুবিধে হয়েছে, কারণ ফিস বেসিক্যালি নিয়েছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা লং টার্মের একটা বিষয়, ঠিক শর্ট টার্ম নয়। তাও ওই সাগরে এক ফোঁটা জল ভালোর মতো বিষয় আর কি আমরা চেষ্টা করছি। রাইট কমলদা, তোমাদের এই যে প্রচেষ্টা সেটা অনেকটাই আমি জানি, তোমরা এত মানুষের কাছে পৌঁছচ্ছ তোমাদের ভালো কাজ দিয়ে। এভাবে তো আরো অনেক কাজ হবে। শুধু আমার মনে হয়, যেটি আমার মনে হচ্ছে বর্তমানে তোমাকে, তোমার সাথে আড্ডা মারতে মারতে আমরা তোমাকে একটু কম দেখতে পাচ্ছি, কারণ একটু মানে তোমাকে তুমি যদি আর একটু, হ্যাঁ আমরা তোমাকে পুরোপুরি ভাবে পেলাম। হ্যাঁ, সো তোমার ফেসবুক বা তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি খুব একজন স্পষ্টবাদী যে মানুষ, সেটা আমরা বুঝতেই পারি, যারা তোমার ফলোয়ার, যারা তোমার ফ্যান, যারা তোমার বন্ধু, যারা তোমার পরিজন। তো দেখে তোমাকে মনে হয় তুমি একজন খুব শান্ত মানুষ, এবং তুমি তো ভাবা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো, করো। মানুষ হিসেবে তোমাকে দেখে যতটা শান্ত মনে হয়, তোমার তুমি যখন কলম ধরো বা তুমি যখন শব্দ লেখো, তার মধ্যে যে একটা সাংঘাতিক তীক্ষ্ণতা, নিজেকে তুমি কিভাবে ডিসক্রাইব করবে? এটা হচ্ছে যে হ্যাঁ, যখন দেখা দেখি করি তখন হয়তো কিছুটা অ্যাগ্রেশন বেরিয়ে আসে, বলবো কিছুটা সোচ্চার হওয়ার ভাব থাকে না। আসলে আমরা তো সবাই একটা মানে মার্কেট ইকোনমির মধ্যেই বাস করি, এবং কাউনিক ভাবে সেই মার্কেট ইকোনমির মধ্যে যে মার্কেট ফোর্সেস কাজ করে, সেটা সরকারি বেসরকারি সব জায়গাতে সেই একটা চাপ থাকে। তো সেই চাপ সবাই মতো আমিও যে খাই না ব্যাপারটা তা নয়। তবে আমার যেটা মনে হয় যে গণতান্ত্রিক মানুষ হিসেবে, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, সেখানে ডেফিনেটলি ইন অর্ডার টু কি বলবো, ইন অর্ডার টু ভ্যালু টু দ্য সিস্টেম অফ দিস ডেমোক্রেসি, আমার মনে হয় যে সবাইই একটা ওপিনিয়ন থাকা উচিত, এবং সেই ওপিনিয়ন পুরস্কার বলা উচিত। তো যে কোনো বিষয়, সেটা বি পলিটিক্স, বি ইকোনমিক্স, বি সোশিওলজি বা সাইকোলজি, যাই হোক, তো এই বিষয়টা আমার চিরকালই তোমার মতো বিশ্বাস করতাম, সেটাই বলি। হয়তো লেখার সময় কোথাও কোথাও একটু বেশি ধারণ হয়ে যায় কথাবার্তা, এটাও সত্যি, কারণ অবস্থানে বোধ হয় সেরকম একটা অ্যাগ্রেশন ডিমান্ড করে বলে আমার বিশ্বাস, সেই কারণেই এইরকম লেখাপত্র হয়। তবে এটাও পাশাপাশি সত্যি যে আমি শুধু করি, অনেক মানুষ তারা এই ধরনের কথাবার্তা বলেন। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে বইতে বললাম যে মার্কেট ফোর্সেস সবাই উপরেই কাজ করে, এবার কে কতটা সেটাকে মেনে নেবে এবং কে কতটা ম্যানেজেবল হবে এটা তার বিষয়। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা অনেক ম্যানেজেবল হয়েছি, এবার কোথাও একটা মানে ভয়েস অফ প্রোটেস্ট বা অ্যাটলিস্ট একটা স্ট্রং ওপিনিয়ন রাখা দরকার, এবং সেই কারণে শান্ত দেখতে হয়তো আপাতভাবে আমি, কিন্তু সেই সত্ত্বেও আর কি মাঝে মধ্যে অনেক রকম ক্ষোভ বেরিয়ে আসে, এবং সেটা হয়তো এটুকু বলতে চাই। রাইট, তোমার সম্বন্ধে অনেক কিছু জানতে চাই। তোমার মেডিকেল কলেজের কথা সবাই জানে, তুমি একজন ডাক্তার, তুমি ডাক্তারি করতেও পারতে, ডাক্তারি করো, কিন্তু তার বাইরে বেরিয়ে তুমি বিজ্ঞাপনে কাজ করেছো, ছবি বানাচ্ছো, অভিনয় করছো, আবার মানুষের পাশে, মানুষের সঙ্গে তাদের সুস্থ রাখছো, চিকিৎসাও করো,
কিন্তু তারও আগে যদি একটু গল্প জানতে চাই, আজকের এই আড্ডাতে যখন তোমায় পেয়েছি, একটু তোমার ছোটবেলার গল্প শুনবো। তুমি কি কলকাতাতেই জন্মেছিলে? তারপরে তোমার স্কুলিং, ছোটবেলায় কি ভেবেছিলে ডাক্তারি হবে নাকি সিনেমা বানাবে? একটু ছোট থেকে একটু যদি গল্পগুলো জানতে পারি। ব্যাপার হচ্ছে যে আমি দক্ষিণ কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে, আমাদের আমার বাবা মা এবং আমি, আর আমার জ্যাঠা ছিলেন যিনি আমাকে ভীষণ ভাবে ইনফ্লুয়েন্স করেছিলেন, যার কাছে আমি পড়াশোনা করি। তো যেটা হলো সেটা হচ্ছে যে মাধ্যমিক অব্দি তো ওই পড়াশোনা খেলাধুলো এইসব করেই কেটে গেছে। ফুটবল খেলতে আমি খুব ভালোবাসতাম এবং পরবর্তীকালে গ্লোবাল খেলেছি। তো মূলত এই দুটো জিনিস নিয়েই কেটেছে। কিন্তু ইলেভেন টুয়েলভ হওয়ার পর যখন থেকে ডাক্তারি পড়া শুরু, পাশাপাশি কিন্তু থিয়েটারটা শুরু করেছি। এই থিয়েটারটাই আমাকে টেনে নিয়ে গেছে আজও থিয়েটার করি আমরা। তো ওই যে নাটকের দল তৈরি হয়েছিল সেই নাটকের দল আজও আছে। আর খুব অবাক করার মতো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার ক্লাস ওয়ানের যে বন্ধু বান্ধব যে সার্কেল, তাদের মধ্যে অন্তত জোনা দশেকের সঙ্গে প্রত্যেক সপ্তাহে দেখা হওয়ার একটা ব্যাপার আজও আছে। মানে ওই ফ্রেন্ড সার্কেলটা রয়ে গেছে, সেটা ফর লাস্ট 20-42 ইয়ার্স, সেটা 42 বছর চলছে। তো ওদের সঙ্গে সবকিছু পরবর্তীকালে 11-12 এর পর আরো অনেকে জয়েন করেছে, তাদের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, আছে। এবার বিষয়টা হচ্ছে যে ওই থিয়েটার করাটা চিরকালই ছিল, সেই তারপর ডাক্তারি পড়েছি, ডাক্তারি পড়ার পর তারপর পড়তেও শুরু করেছি, ইন্টার্নশিপ হাউস অফ জব করেছি, তারপরে আবার সার্টিফিকেট শুরু করেছিলাম। কিন্তু ওই নাটক করার একটা বাসনা চিরকালই ছিল এবং সেখান থেকে নাটক লেখা, নাটকের ডিরেকশন দেওয়া টেওয়া ইত্যাদি চলেছে। আমাদের দল, সেটা দলটার নাম শৈলশী, তাদেরও আছে, এখনো আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই থিয়েটার করতে করতে ফিল্মের বিষয়টা মাথায় ঢোকে এবং শর্ট ফিল্ম দু একটা বানানোর চেষ্টা করি, শর্ট সবার চেষ্টা করি, তার মধ্যে 5 বারই শেষ হয় না, একটা বার খালি শর্ট ফিল্ম মানে সফলভাবে করতে পেরেছিলাম, যেটা শেষ শেষ দেখতে পাওয়া উচিত, বাকিগুলো আর দেখতে পাওয়া যায়নি। তো শর্ট ফিল্ম করা এবং তখন থেকে অমিতার সঙ্গে আলাপ, অমিত সেন অমিতা বিজ্ঞাপন করতেন তো অমিতার কাছে, তারপরে অমিতার যে কোম্পানি ছিল আই লেভেল, সেই আই লেভেলে জয়েন করা এবং অমিতাকে অ্যাসিস্ট করেছি, পরে বহু কিছু শিখেছি। আবার অমিতা কাছে যাওয়ার ক্ষেত্রে আমাকে দুজন উৎসবভাবে হেল্প করেছিলেন এবং তাদের জন্যে মূলত এই ছবির লাইনে আসা, একজন হচ্ছে এডিটর সুমিত ঘোষ আর একজন সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সাউন্ড ইঞ্জিনিয়ার আর কি যাদের মধ্যে দেবজ্যোতি মিশ্র রয়েছেন দেবদাস, তারপরে অর্ণপম মিত্র অর্থদাস, এবং তার উপরে রবিরঞ্জন মৈত্র রবিদা, ওদের সঙ্গে আলাপ হয়, অমিতদার সঙ্গে আলাপ হয় আরো পরে। তো এই সবাইয়ের সঙ্গে আলাপ হওয়া এবং তাদের কাছ থেকে শিখতে শিখতে ক্রমশ এগিয়ে যাওয়া, অমিতার অবদান অবশ্যই অনেক, কারণ অমিতার কাছ থেকে, অমিতার ইতিহাস খুব ভালো এস্টাবলিশড ডিওপি ছিলেন, পরবর্তীকালে বিজ্ঞাপনের ছবি করতে ডিরেকশন দিয়েছেন, ছবিও মানে ফিল্মও করেছেন, নট অবাউট নট অল থিয়েটার স্ক্রিপ্ট লিখেছিলেন। তো এই যে আবহের মধ্যে থেকে আস্তে আস্তে এই ফিল্ম লাইনে আসা এবং তারপরে প্রথমে স্ক্রিপ্ট লেখা, এর মাঝখানে কিছুদিনের জন্য বম্বে যাওয়া, বম্বে গিয়ে আবার অ্যাসিস্ট করা এবং ওই কিছুটা দু একটা কাজ নিজে পেয়েছিলাম, এই করতে করতে ফিল্ম করার শুরু। তারপর উরোচিচি থেকে তো খুবই জান অবশ্যই, আমরা উরোচিচি থেকে তো তোমাকে জানি, আর তার আগে নটবন্যা টাউটের তোমার কন্ট্রিবিউশন, ডায়ালগ, স্ক্রিন প্লে এবং গান, সেখানে তোমার কলমের জোর, কলমের জাদু সবকিছুই আমরা জানি। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে মানুষটি কমলেশ্বর, এমন একজন মানুষ যার নামের মধ্যে ঈশ্বর শব্দটি ছোট থেকেই, তো এই নামটি কে দিয়েছিলেন? নামটা দিয়েছিলেন আমার জ্যাঠা,
আচ্ছা আমাদের পরিবারের ওই একটা ধারা থাকে না, আমি ছিল, সেটা হচ্ছে যে আমার বাবার নাম সমরেশ্বর, জ্যাঠার নাম সত্যেশ্বর, আর এক জায়গা ছিলেন তিনি মারা গেছেন, তার নামও সত্যেশ্বর, এখন সবাই মারা গেছেন। তো এই স্বর ঈশ্বরটা যোগ করে দেওয়া একটা বিষয় ছিল, তো সমরেশ্বর নামটা আমাকে একটা দিয়েছিলেন, একটু আনকমন নাম। তবে এই নামে কিন্তু একজন স্ক্রিন রাইটার ছিলেন বম্বেতে, খুবই নাম করা স্ক্রিন রাইটার ছিলেন, আর খুব একটা আমি এই নামটা খুঁজে পাইনি। খুবই আনকমন এই নামটি, মানে আমাদের আমার পরিচিতদের মধ্যে আমি আর তুমি ছাড়া আর কোনো কমলেশ্বরকে আমি চিনি না। এবং কমলেশ্বর কুমার মুখোপাধ্যায়ের ব্যাপারটা কি দামের সাথে রয়েছে নাকি ওটি নেই? তুমি কি কমলেশ্বর কুমার মুখোপাধ্যায় না কমলেশ্বর মুখোপাধ্যায়? কুমার নেই, কিন্তু এই কুমারত্ব লাভ করেছো ইন্টারনেটের মাধ্যমে, এবং সেই তাই যেটা হয় এখন আইদার জ্ঞান রয়েছে নইলে গুগল, তাই সবকিছুর মধ্যে মিলেমিশেই মানুষ আমরা চালাচ্ছি। এখন তো আর সেই যুগ নয় যে বেশ একটু লাইব্রেরি যাবো তো চিত্রবাণী চলে গেলাম একটু অনেকগুলো বই পড়লাম, এখন সবকিছুই হাতের মুঠোয় আসার জন্য অনেক নিউজই পড়ে নি, ভাবিনি বাহ সত্যি হয়তো, তারপরে দেখি যে পুরোটাই একটা ধোঁয়া। তো নিজের সম্বন্ধে বা নিজের মনে পড়ছে এমন একটা মজার ফেক নিউজ যেটা দেখে কমলেশ্বর মুখোপাধ্যায় খুব মজা পেয়েছিলেন বা হেসেছিলেন, এটা নিয়ে যদি কোনো একটা কোনো এক্সপিরিয়েন্স তুমি আমাদের সাথে শেয়ার করো। আর এই আড্ডার মাঝখানে আমাদের সাথে অনেকেই যোগ অলরেডি যুক্ত হয়েছেন, পাপিয়া সেন জানিয়েছেন মাই রেসপেক্ট এন্ড গুড উইশেস স্যার, ফ্যান্টাস্টিক ডিরেক্টর এন্ড অ্যাক্টর, ওয়াজ ফ্লোরড আফটার ওয়াচিং পিউপা, স্টে সেফ, আমাকেও ধন্যবাদ জানিয়েছেন যে আজকে এই আড্ডাতে আমরা কমলদাকে পেয়েছি, এবং এরকম ভাবে অনেকেই আমাদের সাথে যোগ, মানে এটা হতেই থাকবে ব্যাপারটা আর কি। তাই প্রশ্নটা আমি করেছি, তুমি যদি উত্তর দাও। হ্যাঁ, ফেক নিউজ তো অনেক আজকাল দেখতে পাচ্ছি, বিশেষ করে আমার যেটা খুব অনেক ফেক নিউজ দেখলাম যখন আমাদের এই যে চায়না নিয়ে যেসব ঘটনা ঘটলো, চাইনিজ অ্যাগ্রেশন এবং বর্ডারে, সেইটা নিয়ে খুব অনেকগুলো ফেক নিউজ দেখলাম। প্রথমে আমিও ভেবেছিলাম যে ভারতীয় সেনাবাহিনী তারা আক্রমণ করেছিলেন ইত্যাদি ইত্যাদি, পরে শুনলাম যে তারা ঢোকেননি চীনের কোনো মানে টেরিটরিতে, আবার উল্টো দিকে পাওয়া গেল যে চাইনিজ সোলজাররা নাকি বেশ কিছু ভারতীয় সেনাকে ধরে রেখেছেন, সেটা আমাদের প্রধানমন্ত্রী পরে অস্বীকার করলেন, অথচ তারপর চায়না আবার ছেড়ে দিল। তো এই যে নানা ধরনের পরস্পর বিরোধী খবর ফেক নিউজ, এটা অবশ্যই খুব একটা মজার নয়, কিন্তু চিন্তা দুশ্চিন্তা করতে পারি, এরকম ফেক নিউজ যেগুলো দেখছি, অনেক ফেক নিউজ দেখি যে অনেক সেলিব্রিটি অনেক সময় তারা মারা গেছেন এইভাবে প্রচার করা হয়। বিশেষ করে আমি ভীষণভাবে দুঃখ পেয়েছিলাম যখন হঠাৎ বলা হয়েছিল যে লতা মঙ্গেশকর আর নেই, তারপর দেখলাম যে না তিনি আর মানে তার কোনো অসুবিধে হয়নি, কোনো ক্ষতি হয়নি, তিনি আমাদের সঙ্গেই রয়েছেন, ভীষণ আনন্দ পেয়েছিলাম। কিন্তু খুব রাগও হয়েছিল যে এই যে ধরনের ফেক নিউজ তৈরি করা এবং করে একটা চিপ পপুলারিটি গ্যাদার করা কিছু মানুষের, হয়তো এর সঙ্গে কোনো অর্থনৈতিক মানে লাভের যোগাযোগ রয়েছে, সেইগুলো আমাদের তো এখন ভীষণভাবে বিরক্ত করছে বলতে পারি। অনেক সময় এরকম ফেক নিউজ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে শোনা যায় যে কেউ কিছু করছেন মানে বলা হলো, যেরকম অনেক সময় ধরে একটা বিষয় চলছিল যে আবিটা কি বিনয় বাদল দীনেশ এবং তাদের একটা বায়োপিক বা জীবনী করছি, এবং প্রত্যেকে অনেক জিজ্ঞেস করে যে এরকম কোনো ছবি কি হচ্ছে, আমি জানি যে আমি অন্তত জানি না এরকম কোনো ছবি আমি করবো বা ভেবেছি, কিন্তু অনেক সময় বলা হয়। তো সেগুলো হ্যাঁ কিছুটা মজা পাই ঠিকই যে আননেসেসারি এই ধরনের কথাবার্তা উঠছে, কিন্তু আবার পাশাপাশি এটাও সত্যি যে মানুষকে বিভ্রান্ত করলে মানুষ তো সেটা ভালোভাবে দেন না, এবং
পরবর্তীকালে যে ব্যক্তির যারা তৈরি করছে আর কি ধরা পড়ে তাহলে খুবই অসুবিধা হবে। যদি আমি খুব ভালোভাবে জানি যে এই যে হ্যাকার্স ওয়ার্ল্ড রয়েছে এবং তাদের যে এই মানে আইপিটা চেঞ্জ হয়ে যায় যখন তারা কাজ করতে বসছে, সেই কারণে তাদের পক্ষে ধরার সম্ভাবনা অনেক সাইবার ক্রাইম এখানে এড়িয়ে যায় বেঁচে যায়, সেই জন্য তাদের ধরা যাবে না। কিন্তু ডেফিনেটলি এই ধরনের টেকগুলো বন্ধ হওয়া জরুরি, কারণ মানুষকে অনেক রকম ইমোশনাল বা আবেগজনিত মানে পক্ষদের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে এই ধরনের টেক। ফেক নিউজ পড়ে জীবনে অনেক কিছু বোঝা যায় বোঝা যায় না, তবে প্রবলেমটা হয়ে যায় যখন মানুষজন ফেক হয়ে ওঠে অ্যাকচুয়ালি, মানে যেটা মানে যেটা বোঝাটা বোধ হয় আরো কঠিন হয়ে যায় এবং ক্রমশ ব্যাপারটা প্রকাশ্য। এবং কমলদা, তুমি একজন মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে থেকেও ঠিক ইন্ডাস্ট্রির মতো অনেকের মতো নও, এবং তোমার মধ্যে একটা অদ্ভুত ভালো মানুষ রয়েছে যে মানুষটার বেশ কম মুখোশ এবং ভালো, মানে তোমার মধ্যে একটা অদ্ভুত দ্যার ইজ দিস ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ পার্সন উইদ ইন ইউ, যার মধ্যে কোনো শোষা নেই, কোনো গর্ব নেই, কোনো অ্যাটিটিউড নেই, সবসময় একটা নম্র বিনম্র একটা মানুষ। তো ছোট থেকে আমি যেহেতু অনেক আড্ডা মারার সুযোগে আমি এইসব জানার খুব চেষ্টা করি, আমার ভালো লাগে একটু অতীত জানতে। যখন ছোট ছিলে তখন তুমি কিরকম দুষ্টু ছিলে নাকি শান্ত শান্ত এরকম এরকমই ছিলে? প্রযোজ্য ছিল সেই সময় আমরা খুব অল্পে সন্তুষ্ট থাকতাম। আমি এই বিষয়টা হঠাৎ বলতে গেল, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে 90-এর দশকে যখন সারা পৃথিবীব্যাপী একটা ভারসাম্য তৈরি হলো, আলাদা রাজনৈতিক অর্থনৈতিক ভারসাম্য তৈরি হলো, তখন থেকে দেখা গেল যে এই যে নিওলিবারাল ইকোনমিক্স বা নয়া উদারনীতি আর কি অর্থনীতি, এই অর্থনীতির সুবাদে ভীষণভাবে কনজিউমারিস্ট হয়ে গেল মানুষ, ভীষণ পণ্যমুখী হয়ে গেল মানুষ, সবাই গেল ব্র্যান্ডটা ইম্পর্টেন্ট কন্টেন্টটা ইম্পর্টেন্ট নয়, এবং সব জায়গায় ভীষণভাবে ফর্ম নিয়ে অনেক এক্সপেরিমেন্ট শুরু হলো, কন্টেন্ট গুলো আস্তে আস্তে কোথায় যেন চাপা পড়ে গেল। তখনই মনে হলো যে মানুষ নিজের যা নয় সেটা হতে চাইছে, আর যেটা হতে চাইছে সেই ভানটা করে চলছে। আমার মনে আছে মৃণাল সেনের আকাশ কুসুম ছবিতে যে চরিত্র সমীত চট্টোপাধ্যায় করেছিলেন, ঠিক সেই রকম মানুষ নিজেকে একটা অ্যাসপিরেশনের দুনিয়ায় বাস করতে শুরু করলো এবং নিজে বিশ্বাস করলো এবং অন্যকে বিশ্বাস করালো যে একটা মুখোশ সেটাই আসলে সত্য, মানুষরা সত্য নয়। এই যে ধারাটা, এই ধারাটা ভীষণভাবে চলছিল, অন্তত আমাদের প্রজন্মে আমি দেখেছি ভীষণভাবে চলছে। সুখের কথা এটা বলবো যে সেইটা আস্তে আস্তে আবার এই মুখোশগুলো খুলে পড়ছে, আস্তে আস্তে খুশি করছে, আস্তে আস্তে মানুষ অনেক বেশি লিবারেটেড হচ্ছে বলে আমার বিশ্বাস। এবং এখন আর ভান ভূমিকা মানুষের ভালো লাগছে না, মানুষ অনেক বেশি সোচ্চার স্পষ্টবাদী হয়ে উঠছে, যা আমরা ওই মনে হয় যে 60-70-80 দশকে দেখেছি, সেই রকম দিকে আবার কোথাও একটা মানে সেই প্রিন্সিপাল সেই ফ্যামিলি ভ্যালুজ ইত্যাদি ফিরে আসার বিষয়টার দিকে আমরা এগিয়ে উঠছি আমার মনে হয়। কারণ মাঝখানে এই যে ফেজটা, যে সময়টার কথা তুমি বলছো ঠিকই বলছো, সেটা হচ্ছে যে অভিরাঙ্গের এই বাহুল্যটাই সবচেয়ে বড় হয়ে যাচ্ছিল, খুব বেশি গুরুত্ব পাচ্ছিল, আর কোথাও একটা অন্তরঙ্গতা কমে যাচ্ছিল, সেটা সম্পর্কের ক্ষেত্রে, সেটা ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে, মানে আমি অফিসে কিরাম, আমি বন্ধুদের মধ্যে কিরকম, এই সব জায়গাতেই কোথাও একটা ব্যাকনদারি ভাব চলে আসছিল, সেইটা আবার বোধহয় কমতে শুরু করেছে। অন্তত আমি আশাবাদী যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে যখন বেশি দেখি, আমি দেখি যে তারা অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি ফোকাস, এবং তাদের মধ্যে প্রিটেন্সটা কম, ফুটন বিষয়টা অনেক কম। এটা আমার ধারণা, আমি জানি আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে আমরা একটা নতুন সময়ের মধ্যে মানে আমাদের একটা উত্তরণ করছে বলে আমার বিশ্বাস।
মানে এই নতুন নর্মাল যে খানিকটা অ্যাবনর্মালিটি রয়ে গেছে, সেই অ্যাবনর্মালিটিটাকে হয়তো মুছে দিয়ে সত্যি দ্য নিউ নর্মাল উইল সেট সামথিংস নর্মাল, যেটা খুব প্রয়োজন ছিল এবং প্রয়োজন আজীবন রয়েছে। আমাদের সাথে অর্চনা সেনগুপ্ত, উনি লিখেছেন গ্রেট ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ এ হিউম্যান বিইং। ওনার লেখা কিছু শুনতে চাই, একটি আর্জি রেখেছে আমাদের একজন পাঠক, কারণ তোমার লেখার আমরা সবাই ফ্যান এবং আজকে আমাদের অনুষ্ঠানের যে কোনো একটা অংশে তুমি যদি তোমার কোনো একটা লেখা আমাদেরকে পড়ে শোনাও সত্যি আমরা খুব খুশি হই। সুভাষ চ্যাটার্জি, হ্যালো, আই হ্যাভ অলসো জয়েন দি আড্ডা। এরমভাবে অনেকেই আড্ডা জয়েন করে, আবার অনেকে হয়তো এই আড্ডা এক্ষুনি জয়েন করেন না, কিন্তু যেহেতু এটি রয়ে যায় পাতায়, সবাই আসে দেখেন। এবং এই যে আড্ডা, তার মেইন কারণ ছিল যে মনে হলো লকডাউনের সময় যে যার ঘরে সেই একই মানুষের মুখ দেখছি, কতক্ষণ আর ফোনের দিকে তাকিয়ে বসে থাকা যায়। তাই এই আড্ডার মেইন উদ্দেশ্য হচ্ছে যদি দূরে থেকে মানুষকে আরেকটু কাছ থেকে জানা যায়, কারণ পাশে থেকেও তো অনেক সময় জানা যায় না, দূরে থেকেও আবার হয়তো অনেককেই বুঝে নেওয়া যায়। তো তুমি তোমার স্কুলিং সেন্ট লরেন্স, তুমি কি ছোট থেকে বড় অবধি সেন্ট লরেন্সেই পড়েছো? এবার আমি তোমার সিস্টার স্কুলে পড়েছি, মানে কার্মেলে পড়তাম। এবার ছোট থেকে আমরা শুনতাম, সেটা শুধু আমি না, আমার মনে হয় আমার আগের সব জেনারেশনে শুনেছে, একটা সময় খুব মাঝে মাঝে নিউজ উঠতো সেন্ট লরেন্স আর কার্মেল মিশেল মিলে কোয়েড হয়ে যাবে, এটা কি তোমরাও শুনেছিলে? এটা কি এটাও একটা ওই তৎকালীন দিনের প্রচার আর কি, এবং ফেক নিউজ যেটা হয়নি সেটা খুব দুঃখ পেয়েছে। যুগে যুগে লোকেরা দুঃখ পেয়েছে, যুগে যুগে লোকেরা স্বপ্ন দেখেছে যে এবার আমাদের স্কুলটা কোয়েড হয়ে যাবে, ভাই বোনরা নাকি আমরা সবাই একসঙ্গে স্কুল করব, কারণ আমাদের স্কুলে যেটা ছিল না সেটা তোমাদের স্কুলে ঢুকেই যেখানে আমাদের হৃদয়টা চলে যেত যখনই অপাসে গেছি বা কোনো কারণে তোমাদের স্কুলে কোনো অনুষ্ঠানে গেছি, সেই যে একটা খেলার মাঠ যেটি তোমাদের এই বোনেদের স্কুলে, মানে সিস্টার স্কুল কার্মেলে, খেলার কোনো ব্যাপার স্যাপারই বেশি পাঠ নেই আর কি। তো খেলার মাঠ, খেলাধুলা কোথাও একটা, আজকালকার যে যুগে, আজকের দিনে বলছি না, বাচ্চারা হয়তো বাড়ি থেকে বেরোচ্ছে না এই করোনার আতঙ্কে, কিন্তু এটি মার্চ থেকে প্রবলেম নয়, প্রবলেমটা একটা অনগোয়িং প্রবলেম, এবং এই প্রবলেমটা বাড়বে বই কমবে না, যে ছোট বাচ্চারা আজকাল আর বাইরে গিয়ে খেলছে না, খেলাধুলো তাদের আজকাল সবই ঘরের মধ্যে। এই যে জেনারেশনটা উইচ ইজ গ্রোয়িং, দ্য জেনারেশন ফর টুমরো, এদের জন্য যদি তুমি কিছু বলতে চাও, কারণ তুমিও ছোটবেলা থেকে ফুটবল খেলেছো, তুমি এত কিছু দেখেছো, জগৎ ঘোরা মানুষ, তুমি পড়াশোনাটাও ব্যালেন্স করেছো, এইদিকে মনের ইচ্ছেতে সব কিছু করেছো, তোমার মতো একজন ওয়েল ব্যালেন্সড সাকসেসফুল প্রফেশনাল যদি একটু সত্যি মন থেকে বাবা মাদের একটু আবেদন জানাও কিছু একটা। হ্যাঁ, বিষয়টা বলি, প্রথম কথা হচ্ছে যেটা মনে করি যে খুবই সত্যি কথা, ফিলিং ভেরি নস্টালজিক। আমাদের স্কুলে তো অনেক বড় বড় মাঠ ছিল, প্রায় 3টে মাঠ ছিল, তার সঙ্গে বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট ছিল। এখন সেইটা এখনো আছে, দেখি সেন্ট লরেন্স এখনো রয়েছে। আর এটা সত্যি কথা যে কার্মেলে সেরকম কোনো খেলার জায়গা, বড় জায়গা ছিল। পরবর্তীকালে যে জেনারেশনটা তৈরি হলো, মানে এই আবার 90-এর পরেই বলছি এবং আরো পরে যখন 2007 ইত্যাদি, এতে ডিজিটাল ওয়ার্ল্ড তৈরি হলো, একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি হলো। এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে মানুষের সমস্ত অ্যাসপিরেশন সব উচ্চাকাঙ্ক্ষা বিয়ে করতো এবং কমিউনিকেশন গুলো ভার্চুয়াল হতে শুরু করবে, ইন দ্য সেন্স যে আর কেউ কারণ বাড়ি যাচ্ছে না, আর মানে রাস্তার পাশে বসে আড্ডা মারছে না, বা চায়ের দোকানে আড্ডাটা কমে যাচ্ছে, পুরোটাই হয়ে যাচ্ছে হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে। এর দুটো দিক রয়েছে, একটা দিক হচ্ছে যে এর ফলে কমিউনিকেশনের স্পিডটা বাড়লো, ওই আবার বললাম ফর্মটা খুব ধারালো হলো, কিন্তু মুশকিল হলো কন্টেন্ট, যে আমি কেন আদৌ আড্ডাটা মারবো, আমার সঙ্গে আর একটা মানুষের ইন্টারাকশনটা কেন জরুরি, এবং বিশেষ করে মানে আপনি একটা মানুষ যখন আরেকজন মানুষের সঙ্গে কথা বলছেন, তখন তো তাদের এক্সপ্রেশনও অ্যাকচুয়ালি শেয়ার হচ্ছে, শুধুমাত্র যে কথা শেয়ার হচ্ছে তা নয়,
অন্যদের চোখের এক্সপ্রেশন দেখে আমি বুঝে নিচ্ছি আমার পরের কথা কি বলা উচিত, বা আমার চোখের এক্সপ্রেশন দেখে অন্যরা বুঝে নিচ্ছে। মুশকিল হয়ে গেল সেটা যখন লেখা ফর্মে হলো, মানে কোনো সোশ্যাল মিডিয়ায়, বা হয়তো অডিও ফর্মে হলো, তখন শুধু বলা বা লেখার উপর নির্ভর করতে হচ্ছে সবসময়। কিন্তু এই যে আমরা এখন একটা ভিডিও কনফারেন্সের মতো চলছে আমাদের মধ্যে, এইটা কিন্তু সবসময় হচ্ছে না। এইটা থেকে যেটা শুরু হলো সেটা হচ্ছে আর এক রকম ডিটেলস মানভূমিকা এর মধ্যে এসে পড়লো। অর্থাৎ আমি অত্যন্ত বিরক্ত এবং আমি জানি যে এই সময় আমার ফোনটা ধরার ইচ্ছে নেই, কিন্তু আমার মুখ চোখের মধ্যে বিরক্তি রয়েছে, গলার মধ্যে রয়েছে হ্যাঁ বল কি খবর, হ্যাঁ, অথচ আমি মুখটা চোখটা ভীষণ বিরক্ত এবং আমি চাইছি যে কত তাড়াতাড়ি ফোন করে রেখে দিতে পারবো। তো এই যে একই মানুষের মধ্যে দুরকম বিভিন্ন এক্সপ্রেশন, একটাকে আমি লুকিয়ে ফেলতে পারছি আর একটা করছি না, এর থেকে আরেক রকমের মিথ্যে জন্ম নিচ্ছে, সেটা একটা প্রবলেম। দু নম্বর হচ্ছে যে যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমাদের ফাদাররা বলতেন একটা সময় আমাদের এক ঘন্টার একটা লাঞ্চ ব্রেক ছিল এবং সেই লাঞ্চ ব্রেকে আমরা পুরোটাই ফুটবল খেলতাম একদম 12টা থেকে 1টা। তো এই যে 12টা থেকে 1টা আমরা খেলতাম, শুধু 12টা থেকে 1টা নয়, আসলে স্কুল শুরু হতো 10টায়, আমরা যেতাম 9টায়, ওখানে 1 ঘন্টা পাওয়া যেত খেলা, আবার স্কুল শেষ হচ্ছে 4টে, তারপরেও বেশ 1 ঘন্টা ওয়েট করে খেলে খেলে তারপর বাড়ি ফিরছি। তো এর ফলে যেটা হচ্ছে শারীরিক সকলটা দারুণ ছিল। শারীরিক যে মানে ক্ষমতা, সেই ক্ষমতা বাড়বে তার, ইনফ্যাক্ট ডাক্তারি পরিভাষায় তার যে ইমিউনিটি সেটা বাড়বে। এই যে আমাদের ভিটামিন ডি 3 ডেফিসিয়েন্সি হয় অনেক সময়, সবার রোগ অবশ্যই হতে হয়, তো এইগুলোর কারণটা হচ্ছে। বা আরো একটা জিনিস বলতে পারি, সেডেন্টারি লাইফস্টাইল থেকে এই যে আমরা সিঁড়ি দিয়ে ওঠা বন্ধ করে দিচ্ছি পুরোটাই দিয়ে, মানে অ্যাপার্টমেন্টে থাকলে বাড়িতেও দিই, আবার অফিসে গেলে সেখানেও দিই, এবং এই রাস্তায় হাঁটা নেই, সবসময় হয় গাড়ি না হলে ট্যাক্সি, এই যে সবসময় নিজের যাবতীয় আরামের ব্যবস্থা করে ফেলা, এই যাবতীয় আরামের ব্যবস্থা করতে গিয়ে কিন্তু আমাদের নানা ধরনের শারীরিক সমস্যা শুরু হচ্ছে। মানে খুব সাধারণ খাওয়া সত্ত্বেও এই সেডেন্টারি লাইফস্টাইলের জন্য নানা রকম হার্ট ডিজিজ, নানা রকম অন্যান্য সমস্যা এগুলো হচ্ছে। তো এইটা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। তারপর আমরা কি করছি, আমরা যখন এইরকম কোনো সমস্যা করছি, তারপর মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক শুরু করছি, কখনো জিম শুরু করছি, কখনো বাড়িতে ওয়ার্কআউট শুরু করছি, ইত্যাদি ইত্যাদি বা ট্রেডমিল করছি। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, আমরা যদি নর্মাল ওয়ে অফ লাইফের মধ্যে আমাদের এই হাঁটা চলা খেলাধুলো সব কিছু জারি রাখতে পারতাম, যেটা আমরা ছোটবেলায় যেরকম রাখতাম, সেটা যদি রাখতে পারতাম, তাহলে কিন্তু আমরা শারীরিকভাবে সুস্থ মানুষ হতাম। আর সবচেয়ে বড় কথা, এই যে ভার্চুয়াল মিডিয়ার উপর সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, তার ফলে কিন্তু নানা ধরনের মানসিক বিকারও হচ্ছে, সেটাও যে হচ্ছে না তা নয়। এখন এই যে মানসিক ভারসাম্য অনেক সময় হারাচ্ছে মানুষ, নানা ধরনের অবসাদ, ডিপ্রেশন বলতে পারি, অনেক সাইকোটিক সিমটমস সেগুলোকে, সেগুলো অনেক বেড়ে যাচ্ছে, তারপরে অনেক ইউরোসিস বেড়ে যাচ্ছে। এইটা যে ঘটছে, অ্যাংজাইটি ইউরোসিস বাড়ছে, এর থেকে বেরোতে তখনই পারবো সম্ভব যদি আমি সমাজ জীবনে খুব বেশি মানুষের সঙ্গে মিশি, নানা ধরনের অভিজ্ঞতা হয়, সেটা তো বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র আমার পিয়ার সার্কেলের সঙ্গে, এবং সেটাও যে খুব প্রোডাক্টিভ আলোচনা হয় সবসময় কোনো তাও না, অনেক আনপ্রোডাক্টিভ, অনেক বাজে আলোচনার মধ্যে সময় চলে যাচ্ছে। এই যে বিষয়টা থেকে অবশ্যই বেরিয়ে আসা উচিত, বিশেষ করে বাচ্চাদের বের করে নিয়ে আসা উচিত। আমাদের শহর অনেক বেশি মাল্টিস্টোরিড হয়ে যাচ্ছে, অনেক খেলার জায়গা কমে যাচ্ছে, সেই খেলার জায়গা রাখা দরকার, কুকুর রাখা দরকার যেখান থেকে সাঁতার কাটবে, যেখানে গাছ থাকা দরকার যে গাছে চলবে বাচ্চারা, এগুলো যদি না হয় তাহলে কিন্তু সেটা কোনোভাবে মানে ম্যাক্রোস্কোপিক্যালি দেখলে গোটা পপুলেশনটাকে বা গোটা ডেমোগ্রাফিটাকে এফেক্ট করছে। এটা থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসা দরকার, এইটা বলতে পারি। অ্যাবসলিউটলি, আমার আমার সত্যি ভালো লাগলো তুমি যা যা বললে, এত প্রাসঙ্গিক
এবং আমার সত্যি খারাপ লাগে আমি যখন আশেপাশের ছোট বাচ্চাদের দেখি যে এক্ষুনি তারা বেরোচ্ছেন না, তারা হয়তো ডেফিনেটলি ফর দ্য সিচুয়েশন, বাট ওভারঅল ট্রেন্ডটা এই যে বিকেল বেলা মানে 4টের সময় একটা খেলার টাইম, 6টা সাড়ে 6টা বেজে যাবে, বাবা মা বকা লাগাবে, তারপর বাড়ি ফিরবো, আজকাল কিরম একটা জানি সবাই ভীষণ একটু আটকে আটকে, কিন্তু বড় হওয়ার পথটা খুব টেকনিক্যাল আর টেকনোলজিক্যাল হয়ে গেছে, আর কম্পিটিশনটা কিরম একটা অন্য জায়গায়। আমার কেমন জানি একটা মনে হয় যে আগামীকাল কাদের দেখবো সেটা আমরা সত্যিই জানি না, বিকজ উই হ্যাভ নেভার সিন এ হিউম্যান রেস লাইক দ্যাট। উই আর ইউজ সিং পিপল উইথ কম্প্যাশন, তারা ভালো বই পড়েছে, গান শুনেছে, ছবি দেখেছে, ছবি এঁকেছে, কবিতা লিখেছে, পাখি দেখেছে, কিন্তু এখনকার যে জেনারেশনটা বড় হচ্ছে সত্যি তারা কি দেখছে এবং তাদের মনটা কিভাবে তৈরি হচ্ছে এটা দেখার জন্য কিন্তু আমাদের নিজেদের মনটাকে প্রস্তুত করতে হবে, কারণ টাইম উইল সে দ্য টুমরো দ্যাট অওয়েটস অ্যান্ড অল উই ক্যান ডু ইজ হোপ। এবার একটু তোমার সাথে কাজের কথা বলি, কারণ তুমি মানেই এত ভালো ভালো সব ছবি করেছো, নিশ্চয় আরো অনেক কাজ পাইপলাইনে রয়েছে, অনেক বড় মাপের অভিনেতাদের সাথে তুমি কাজ করে ফেলেছো অলরেডি অ্যাজ এ ডিরেক্টর, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, তোমার উইশ লিস্টে যদি জিজ্ঞেস করি যে তোমার উইশ লিস্টে আর কোন কোন অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার তোমার খুব ইচ্ছে, এখন যারা হতে পারে তাদের বয়স হয়ে গেছে, সিনিয়র সিটিজেন অ্যাক্টরও হতে পারে, হিন্দি বাংলা মিলেই প্রশ্ন করছি, উইশ লিস্টের তো কোনো মানে থাকার প্রয়োজন নেই, মন থেকে ইচ্ছে যে এনাদেরকে আমি ডিরেক্ট করব যদি পারি কোনোদিন, কারা তারা? যাদের সাথে কাজ করেছি, প্রথম কথা বলি যে তাদের মধ্যে অনেকে খুবই ভালো অভিনেতা এবং খুবই ভালো মানে হিরো বা হিরোইন বলা যেতে পারে, গ্ল্যামার জগতের অনেক। যাদের সাথে কাজ করে উঠতে পারিনি তার মধ্যে অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়, সেটা আমার আক্ষেপ হয়ে গেছে বাংলা চলচ্চিত্রে, যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো ছবি করতে পারলে আমি বাকি। তাছাড়া যদি বলি পরাণ বন্দ্যোপাধ্যায় একটা ছোট চরিত্রে ছবিতে করেছিলেন কমপ্লিটে, কিন্তু ওনার সঙ্গে ভালো মানে বড় চরিত্র উনি অভিনয় করবেন সেটা দেখার জন্য আমি সত্যি খুব আগ্রহী। অনির্বাণের ক্ষেত্রেও তাই, অনির্বাণ ছাড়া মোটামুটি সবাই সঙ্গেই আমার কাজ হয়েছে। অনির্বাণ কিন্তু একটা খুব ছোট চরিত্রে কততে অভিনয় করেছিল, কিন্তু অনির্বাণকে আমার অনেক বড় চরিত্র দিয়ে একটা ছবি আমার অন্তত করতে খুব ভালো লাগবে বা দেখতে খুব ভালো লাগবে। বাকিদের সঙ্গে যাদের সঙ্গে কাজ করার মোটামুটি করা হয়েছে সেরকম কেউ খুব একটা যে বাদ গেছেন এখনো পর্যন্ত আমার বেশ মিস থেকে তা নেই। আর হিন্দির কথা যদি বলি তাহলে যার সঙ্গে সবসময় কাজ করার ইচ্ছে ছিল কিন্তু আর তো হবে না সে কাজ, আমার খুবই আমার কেন সারা ভারতবর্ষ সারা পৃথিবীর এক থেকে জায়গা ইরফান খান চলে গেছেন। বিশিষ্টের মধ্যে রয়েছেন অবশ্যই নাসিরুদ্দিন শাহ, পঙ্কুরিয়ার নেই, পঙ্কজ কাপুর রয়েছেন, মনোজ বাজপেয়ী রয়েছেন, এদের সঙ্গে কাজ করতে পারলে সত্যি আমি মানে নিজেকে ধন্য মনে করব। অভিনেতা হিসেবে এনারা যেরকম মানে যে মাপে সত্যি দেখার মতো, বাংলায় আর একজন খুব বড় অভিনেতা আসুন, তিনি পরিচালক, খুবই বড় পরিচালক, কিন্তু তথাপি দুর্ধর্ষ অভিনেতা কৌশিকদা, কৌশিক গাঙ্গুলি, কৌশিকদাকে কখনো কাজ করতে পারেনি কিন্তু আমার কাছে বিরাট আক্ষেপের বিষয় কৌশিকদা। কৌশিকদা এবার ক্যামেরার সামনে, যেমন তুমি খাদে ছিলে ক্যামেরার সামনে, কৌশিকদা ক্যামেরার পেছনে, এবার রোল রিভার্সালে যেভাবে ডিরেক্টর তুমি আর কৌশিকদা অভিনেতা, তো হ্যাঁ সেটাই ভাবি যে কৌশিকদাকে ভালো কোনো চরিত্র দিলে অসাধারণ অভিনয় করতে পারে, সেটা আমার করে করা হয়ে উঠেছে। তো এইরকম অনেকেই রয়েছেন, অবশ্যই অপর্ণা সেন রয়েছে, আমরা ছোটবেলা থেকে অপর্ণা সেনের পক্ষে রীনাদি, তো রীনাদির সঙ্গে কাজ হয়েছে, রীনাদির ছবিতে অভিনয় করেছে, সবই হয়েছে, কিন্তু ওই কোনো ছবিতে রীনাদিকে কাজ করা হয়নি। রীনাদের সাথে কাজ করতে পারলে আমি সত্যি
মানে বাধিত অবস্থা। এখন লকডাউন এর এই পর্বটা যখন একদম নর্মাল হয়ে যাবে, যখন সবকিছু সঠিকভাবে আবার শুরু হবে, তখন প্রজেক্ট তোমার কাছ থেকে আমরা কি বড় পর্দার ছবি এক্সপেক্ট করব, না ওটিটি প্ল্যাটফর্ম, না কি প্ল্যান রয়েছে কমলদার? সত্যি কথা বলতে দুটো ক্ষেত্রেই কথাবার্তা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেও কথা হয়েছে, আর তবে সেটা বাংলায় নয়, সেটা অতি আর ছবির ক্ষেত্রে বাংলা ছবির কথাই হয়েছে। সেইগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। মোটামুটি শুনতে পাচ্ছি যে এই জুলাই মাসের মাঝামাঝি থেকে ছবির শুটিং শুরু হয়ে যাবে, বাংলা ছবির শুটিং হচ্ছে, সেই দিকে তাকিয়ে বসে আছি। আমাদেরও দুটো প্রজেক্ট কিন্তু এখনো হয়নি, ঠিক যেমন নাটকের কথাও হয়ে রয়েছে, নাটকের রিহার্সাল যেহেতু সেটা বন্ধ হয়ে গেছিল, আবার সেটাকে রিভিউ করার কথা রয়েছে, কিন্তু যেহেতু অনেকের পার্টিসিপেশন সেখানে লাগবে, সেই জন্য যতক্ষণ না এই লকডাউনটা এই ফেজটা মানে আনলক যেটা সেটা যখন শেষ হয়ে যাবে, তারপরে আমাদের শুরু করার চেষ্টা আছে। তোমার অ্যাজ এ সিনিয়র প্রফেশনাল তোমার কি মনে হয় আবার কবে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব, থিয়েটারে ঢুকে মঞ্চে অভিনয় দেখব? এইটা অবশ্যই একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে, কারণ হচ্ছে যে ছবি হয়তো বানানো হবে বা থিয়েটার হয়তো করা হবে, তার রিহার্সাল শুরু হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কবে সেটা প্রদর্শনের মতো জায়গায় যাবে, মানে ডিজিটাল মিডিয়ার বাইরে আসবে। আমার বিশ্বাস যে এই বছরের শেষের দিক থেকেই আবার ভালো জনসমাগম শুরু হবে, অর্থাৎ পুজোর পরে, সেই বিশ্বাস রেখে চলছি, এখানে বিশ্বাস করছি। কারণ সত্যি কথা বলতে যে এই COVID-19 মানে করোনা ভাইরাস 19 যেটা, এটার ডিজিজ প্রোফাইল যে খুব ভালো স্পষ্ট সবাই বুঝে ফেলেছেন বিষয়টা তা নয়, প্রত্যেকের ক্ষেত্রে প্রেডিকশন বারবার অসফল হয়েছে, কিন্তু এটা সত্যি যে রিকভারি রেট অনেক বেড়ে গেছে, এটাও সত্যি যে এই ভাইরাসের সঙ্গে যুক্ত যে আমরা মর্টালিটি রেট করি, মর্টালিটি রেটও কম, এবং সেই দুটো বিষয় মাথায় রেখে এবং ফাইনালি একটা ভাইরাসের ভিউলেন্স বা ইন্টেন্সিটি সেটা এত দীর্ঘ সময় থাকতে পারে বলে আমার বিশ্বাস নয়। তো সেই কারণে মনে হচ্ছে যে আস্তে আস্তে আমরা আবার ওই মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটা, শারীরিক দূরত্ব, সেই শারীরিক দূরত্ব আস্তে আস্তে কমবে, যদিও মাস্ক বা স্যানিটাইজারের ব্যবহার হয়তো দীর্ঘদিন চলবে, তবে ওই একসঙ্গে হলে গিয়ে নাটক বা ছবি দেখা বা অন্যান্য জায়গায় ধরা যায় কোনো পারফরমেন্স শোনা বা দেখা, সেগুলো আবার সম্ভব মনে হয়, তবে তার জন্য ওই পুজো ওয়েট করতে হবে বলে আমার ধারণা। এবার একজন ডাক্তার তুমি, তাই যখন তোমাকে পেয়েছি আমার একটা প্রশ্ন আছে, এই মাস্ক পরলে তো নিঃশ্বাসটাই নিতে পারছি না মনে হচ্ছে, আমার মতো মনে হয় অনেকেরই অবস্থা, মানে অক্সিজেন ডেফিসিয়েন্সির চোটে করোনা আক্রান্ত হলাম না, কিন্তু নিঃশ্বাস না নিতে পারার জন্য পার্শ্ববর্তী যে মাথা ব্যথা, সবসময় টায়ার্ডনেস, এটা একটা আমরা কিভাবে ওভারকাম করব? কারণ এটা একটা আমার মনে হচ্ছে এই প্রবলেমটা একটা শুধু আমার প্রবলেম না, এটা অনেকেরই প্রবলেম। আরেকটা হচ্ছে এই স্যানিটাইজার যে পরিমাণে হাতে লাগাতে শুরু করেছি তাতে চামড়ার রংটাই বদলে যাচ্ছে, এবং ওই স্যানিটাইজার লাগিয়ে যে খাচ্ছি তাতে কি স্যানিটাইজার খাচ্ছি না খাবারটাই খাচ্ছি, সব মিলিয়ে পেটের ভেতরে কি হচ্ছে সেটা তো এক্ষুনি না বুঝতে পারলেও লং টার্ম চিন্তাটা একটু আমার এখন থেকেই বেশ কঠিন আর কি। আমি শিওর এরকম প্রশ্ন অনেকেরই রয়েছে মনে, তাই তুমি এত মাল্টিফেসেটেড তোমাকে পেয়েছি তাই এই প্রশ্নটা করলাম তোমায়, কি হবে কমলদা? প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে যে মাস্ক পরা বা অনেক ক্ষেত্রে পিপিইর ক্ষেত্রে অবশ্যই নিঃশ্বাস নেওয়ার প্রবলেম হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা খুব ব্যাহত হচ্ছে, এ কোনো সন্দেহ নেই, কিন্তু মুশকিল হচ্ছে যে এই জনসমাগমে গেলে তখন মাস্ক পরতেই হচ্ছে বাইরে,
তো সেই জায়গায় যতদিন এই বিষয়টা চালু আছে ততদিন যদি কিছুটা মানে এড়িয়ে থাকা যায় এই জনসমাগমে যাওয়া, কারণ মাস্ক পরলে একটা লেভেলে হাইপোক্সিয়া হতে পারে, হাইপোক্সিয়া মানে অক্সিজেনের অভাব। আনফর্চুনেটলি সেটা হচ্ছে যখন তখন আমরা রাস্তাঘাটে প্রায়শই দেখতে পাচ্ছি যে মাস্কটা নাকে বা মুখে নেই, সেটা গলায় চলে গেছে এবং গলায় ঝুলছে এবং মানুষ তার কথা বলতে অসুবিধে হচ্ছে। সবচেয়ে বড় কথা মানুষের এক্সপ্রেশন বুঝতে অসুবিধে হচ্ছে। আমি মানুষকে দেখে স্মাইল করলে স্মাইল ফেরত নিয়ে নিচ্ছি, কারণ আমি জানি ওই লোকটার কাছে তো পৌঁছলোই না, পৌঁছলোই না। এই একটা বিষয় হচ্ছে পুরোটা চোখ দিয়ে বোঝাতে হচ্ছে, সেটা একটা সমস্যার জায়গা। আর রিগার্ডিং স্যানিটাইজার এটা বলি যে স্যানিটাইজার কিন্তু একটা অল্টারনেটিভ আছে, মানে স্যানিটাইজার আমরা ইউজ করছি কিন্তু ঠিক 2 মিনিট ধরে যদি হাতটা ভালো করে কষে কষে ধোয়া যায় এবং সেটা সাবান দিয়ে নর্মালি সাবান আমরা যেটা ব্যবহার করতে থাকি, সেটা হলে স্যানিটাইজারের ব্যাড এফেক্ট থেকে মুক্ত হওয়া যায় কিছুটা। আমরা সবসময় ধরে নিচ্ছি, সব জায়গায় দেখছি সবাই হাত কেটে দিচ্ছে এবং চরমৃত মতো একটু করে স্যানিটাইজার দেওয়া হচ্ছে সবাই, হ্যাঁ সেটা নিশ্চয়ই করা যায় কিন্তু সেটা তো কর্মক্ষেত্রে জানি না। কিন্তু বাড়িতে থাকলে তো সামনেই রয়েছে সাবান, রয়েছে জল, রয়েছে তো সাবান জল যেখানে রয়েছে সেখানে সাবান জল ব্যবহার করলে তারা তো অনেক সহজ। তবে একটু সত্যি কথা বলতে কি মাস্ক বা স্যানিটাইজার দুটোর ক্ষেত্রেই বলতে পারি যে ততটা সমস্যাজনক এই বিষয়টা হবে না। একদম প্রথমে COVID-19 সেটা অনেকটা হাওয়া খাওয়া বলে যেটা আমাদের আগেও ছিল, ছিল না যে প্রাণ নয়, আমরা হাসপাতালে সময় ব্যবহার করতাম শর্ট ফিল্ম বানায় সে, এবং আমার এরকম একটা প্রশ্ন নিজেরও করার ইচ্ছে ছিল তোমার কাছে যে এখনই লকডাউনের সময় শুধু নয় জেনারেলি ইয়াং জেনারেশন খুব উৎসাহী নতুন কিছু তৈরি কর, এই নতুন কিছু তৈরি করার জন্য বহু শর্ট ফিল্ম নানা মিনিটের নানা মাপের আমি শিওর তোমার কাছেও কনস্ট্যান্ট আসতে থাকে, এটা দেখে দিন কেমন হয়েছে আপনার ফিডব্যাক ইত্যাদি। তো অ্যাসপায়ারিং ফিল্ম মেকার যারা যারা বয়সে অনেকটাই হয়তো ছোট, তাদের সেভাবে কোনো এক্সপোজার বা তাদের ফিল্ম স্কুল ব্যাকগ্রাউন্ড নেই, শুধু উৎসাহ রয়েছে, তাদের কে তুমি যদি কয়েকটা টিপস দাও যে তারা যখন ভবিষ্যতে কাজ করবে বা বর্তমানে যে কাজটি এডিট করছে বা পোস্ট চলছে তারা আরেকটু কিভাবে ভালো করে কাজটি করতে পারে যাতে সেটি আরো ভালো হয়। আমার যেটা মনে হয় যে যে মানে সবসময় যে সেটা আমার জীবনে ঘটেছে আমি তা বলবো, কিন্তু যা মনে হয় তাই বলছি, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা ছবি তখনই ভালো হতে পারে যদি যে ছবিটা আমি করছি তাতে আমার বিশ্বাস নাই। আমি বলতে চাইছি যে কোথাও একটা সাবজেক্ট এবং ফর্ম দুটো ক্ষেত্রে, কন্টেন্ট এবং ফর্ম দুটো ক্ষেত্রে যদি আমার একটা অনেস্ট অ্যাপ্রোচ থাকে, মানে আমি বিশ্বাস করি যে এটা ভালো হচ্ছে, এই বিশ্বাসটা থাকা খুব জরুরি। এরকম যেন না হয় যে আমি কাজটা করছি আচ্ছা এটা কি ভালো হচ্ছে, যদি আমার মধ্যে নিজের মধ্যে ডাউট থাকে তাহলে ডেফিনেটলি যখন সেই ছবিটা প্রদর্শিত হবে সেই ডাউটটা রিফ্লেক্টেড হবে, আমি মানুষকে কনভিন্স করতে পারবো। সুতরাং প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা যে কোনো শিল্পকর্মে শুধু ফিল্ম বলে নয় সেটা হচ্ছে যে যে কাজ আমি করছি সেই কাজে বিশ্বাস হয়। এক দুই হচ্ছে যে কোথাওই আমরা অনেক ফাঁকিবাজি করেছি, আমরা সবাই এবং ফাঁকিবাজি করে আমরা ধরে নিই যে সেই ফাঁকিবাজিটা দর্শক বা শ্রোতার চোখে বা কানে পড়লো, কিন্তু সেটা হয় না। দর্শক সব থেকে বেশি ভালো করে বুঝতে পারে যে কোন জায়গাটা ফাঁকি দিয়ে করা হয়েছে আর কোন জায়গাটা একনিষ্ঠভাবে করা হয়েছে। তো এই ফাঁকি না দিয়ে একনিষ্ঠভাবে কাজ করাটা হচ্ছে দ্বিতীয় বিষয়। 3 নম্বর হচ্ছে যে আগে থেকে কোনো ক্রিয়েটিভ ফর্মুলা বা থিওরি ভেবে লাভ নেই,
যে অমুকের ছবিতে এইরকম ছিল আর অমুকের ছবিতে তাই ছিল, আমার ছবিতে এরকম করা উচিত, এইটা না করে যখন যা ভাবছেন, যে ভাবছেন, যে ছবির কথা ভাবছেন, যেভাবে ভাবছেন, সেটা যদি তিনি করে তাহলে তার মধ্যে একটা সিগনেচার থাকে, সফলতা থাকে। এই সব কথাই আমি বলছি, আমি সব জায়গায় সফল না হতে পেরেই মানে ভুল থেকে শিক্ষা নিয়েই বলতে পারি। যেখানে যেখানে ভুল হয়েছে সেই ভুলগুলো যখন দেখেছি বুঝতে পেরেছি যে খামতিটা আমারই ছিল, দর্শকের ছিল না বা অন্য কারোর ছিল। আমি বলতে চাইছি যে ওই যে নিজের ওপর বিশ্বাসটা হারালো হারালো তা ভুল, আর ভুল হচ্ছে যে নকল নবিশি করতে গেলেই বলো মানে কোনোভাবেই যেই হোক বলে মানে সময় হয় না যে আমার ওপর হয়তো খুব বেশি তারপর একটা হিম হয়েছে কিংবা ঘরে দেওয়ার মনিকাউলের একটা ইনফ্লুয়েন্স, শ্যাম বেনেগালের কাজের ইনফ্লুয়েন্স আছে বা সত্যজিৎ রায়ের কাজের ইনফ্লুয়েন্স আছে, সেটা ভাবছি যে কোনো পূর্বসূরী পরিচালকের কাজে ইনফ্লুয়েন্স তার উপর থাকবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমি করছি তখন কিন্তু আমি যেন আমার কাজ করতে চেষ্টা করি, কাউকে ফলো না করতে চেষ্টা করি। যদি ফলো করতে চেষ্টা করি তাহলে দেখা যাবে কি যে আমার নিজের কোনো সিগনেচার থাকছে না। আর মানুষ তো আগের কাজগুলো দেখেছেন, তারা আবার কেন একই কাজ আমার কাছে দেখতে আসবে? এটা হচ্ছে তো এই অনেস্টি এবং ইন্টিগ্রিটি এই জায়গাটা যদি থাকে এবং সবসময় যেন নিজের একটা ইন্টিমেট কাজ থাকে, এইটা থাকলে আমার মনে হয় যে কোনো কাজই উত্তীর্ণ হওয়ার সুযোগ পায়। অভিনেতা কমলেশ্বর, ডিরেক্টর কমলেশ্বর, ডাক্তার কমলেশ্বর, এই তিনজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি পছন্দ করে নিজে কমলেশ্বর মুখোপাধ্যায়? কোনটাই নয় কোন কথা, কারণ কোনটাই খুব ভালো করে যে করতে পেরেছি ব্যাপারটা তা নয়, সবই ওই দুই চমৎকার যেটা আমার মনে হয়েছে। আরো অনেক বেশি মনোনিবেশ করে করা উচিত ছিল, সে ডাক্তারি হলেও তাই, ফিল্ম ডিরেকশনের ক্ষেত্রে তো তাই এবং অ্যাক্টিং এর ক্ষেত্রেও তাই। তবে যেটা করতে আমার ভালো লাগে আমি করতে পারি সেটা অবশ্যই ডিরেকশনের কাজ। কেন ভালো লাগে? কারণ মনে হয় কোথাও একটা ওই যেটা করতে চাওয়া হচ্ছে, যেটা করতে চাইছি সেটা করার যে জন্যে যে মাপে করে করার সুযোগটা পাওয়া যায় সেইটা ডিরেক্টর হিসেবেই পাওয়া যায়। হ্যাঁ, অভিনেতা হিসেবে খুব একটা পাওয়া যায় না, ডাক্তার হিসেবে পাওয়া যায় না, কারণ সব জায়গায় একটা প্রোটোকল বা একজন কেউ আছেন যিনি হচ্ছেন ব্যাপারটা গাইড করছেন। ডিরেক্টর হলে সেটা এক সুবিধে মানুষ দেন যে আচ্ছা ঠিক আছে এতটুকু করছিস যখন তো ওটুকু করে একবার দেখা, তো সেই একটা ফ্রিডম পাওয়া যায়। আর ক্রিয়েটিভ ফ্রিডমটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে কোনো ক্রিয়েটারের কাছে, সেরকম নিজেও বোঝো। সেই জায়গাটা থেকে পরিচালকের ভূমিকাটা আমার কাছে সবচেয়ে প্রিয় বলতে পারি, তবে সফল বলতে পারি। তোমার সাথে দুটো ছবিতে হাল খুব অল্প হলেও ক্ষণিকের জন্য হলেও কাজ করার সুযোগ পেয়েছিলাম ককপিট আর পাসওয়ার্ডে, যেখানে ডিরেক্টর কমলেশ্বর মুখার্জিকে ইন অ্যাকশন অন দ্য ফ্লোর দেখার সুযোগ পেয়েছিলাম। সেখানে আমার একটুও মনে হয়নি যে কখনো তুমি মাথা গরম করো, খুব দেখে মনে হয়েছিল সেখানেও যেরকমটি এখনই এখনো মনে হয় যে খুব শান্ত স্বভাবের মানুষ তুমি, কিন্তু যখন তুমি রেগে যাও তখন কি ঘটে একটু জানতে চাই আমি। যখন আমি রেগে যাই তার মানে হচ্ছে আমি ইনসিকিউর হয়ে গেছি। বিষয়টা এরকম, বিষয়টা এরকম যে আগে একটা প্রিপ্রোডাকশন চলে, তো ওই ছোটবেলায় পরীক্ষা দেওয়ার মতো বিষয়, যদি হোমওয়ার্কটা ঠিক করে করা থাকে, পরীক্ষার প্রিপারেশন যদি ঠিক থাকে অর্থাৎ প্রিপ্রোডাকশন, তাহলে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেওয়া যায়। এবং ছবির ক্ষেত্রে হচ্ছে তাহলে প্রোডাকশনটা নিয়ে সমস্যা হয় না, কিন্তু যখন রেগে যাচ্ছি তার মানে হচ্ছে কোথাও একটা ক্ষান্তি ছিল ভাবনা, প্রথম ভাবনার ক্ষেত্রে এবং প্রিপারেশনের ক্ষেত্রে, অর্থাৎ ভালো করে হোমওয়ার্কটা করা হয়নি, কোনো একটা সময় ফাঁকিবাজি হয়ে গেছিল বা কিছু হয়েছিল, এইবার তখন ইনসিকিউর হয়ে যায় স্বাভাবিকভাবে যে এগে এবার বোধ হয় কিছু একটা ভুল হবে, এবং ভয় থেকেই আসলে রাগটা আসে কিন্তু যে এবার ভুল হলে গিয়ে দেখবে আমাকে কে বাঁচাবে, সুতরাং আমি রেগে গেলাম যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যতক্ষণ ঠান্ডা মাথায় আছি তার মানে হচ্ছে আমি কনফিডেন্ট রয়েছি যে যে কাজগুলো ভেবে এসেছিলাম সেগুলো সব হচ্ছে। অনেক সময় সেটা হয় না,
ফিল্মে একটা সমস্যা হচ্ছে যে যদিও ফিল্ম আগে থেকে তৈরি করার সুযোগ হয়, আমরা বলি যে ফিল্ম টেবিলে তৈরি হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু ফাইনালি শুটিং করার সময় কিন্তু অভিনেতা অভিনেত্রী বা ডিরেক্টর বা ডিওপি বা সবাই তারা কিন্তু রিয়্যাক্ট করতে শুরু করে ওই গিভেন সার্কামস্টেন্সে তাকে কি অবস্থা দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় যে যেটা ভাবা হয়েছিল লোকেশন সেটা অ্যারোজ হচ্ছে না, সেইগুলো কোথাও একটা ঘেটে দেয় এবং ঘেটে গেলে তখন সেটা পরিচালকের একটা অনিরাপত্তা বোধ তৈরি করে, এই অনিরাপত্তা বোধ থেকে কিন্তু সেটার প্রতিফলন হয় হচ্ছে চিৎকার চেঁচামেচিতে। আমার জীবনে খুব বেশি হয়েছে বারবার তা নয়, তবে টেনশন একটা থাকে। সত্যি কথা বলতে কি, ওই অন্যের পয়সায় ছবি করা, তো অন্যের পয়সায় নিজের ছবি করতে গেলে সেই বিষয়টা মাথায় রাখা দরকার যে কত খরচা হয়ে গেল বা আর কি ভুল করে ফেললাম, সেটা পরবর্তীকালে কিভাবে আসবে ঠিক হবে ইত্যাদি ইত্যাদি, তো সেই ভয়টা সবসময় কাজ করে, তার থেকে কয়েকটা আউটবার্স্ট হয়ে যায়, তবে সেটা কাম্য নয় বলেই আমার বিশ্বাস। কারণ ফাইনালি রেগে গিয়ে চিত্র পরিচালনার সাথে সাথে একজন ডাক্তার এবং মানুষ হিসেবে উনি যুক্তিবাদী এবং সবচেয়ে বড় মানব দরদী। এই যে অন্যের পয়সায় দায়িত্বে আমি আছি তার জন্য যে আমার একটা দায়িত্ববোধ, সেই যে সুতো অফ হিউম্যানিটি, এটাই তো কমলেশ্বর মুখোপাধ্যায়কে অনেকের থেকে একটা আলাদা জায়গায় রেখেছেন, এবং এটা তো ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, সকলকে বুঝে নিতে হয় এবং সকলেই জানে বোঝে এবং তোমাকে খুব সম্মান করে। গতকাল ছিল ডক্টর্স ডে, ডক্টর কমলেশ্বর মুখার্জিকে কি অনেকে বিশ করে, নাকি ডক্টর কমলেশ্বর মুখার্জির বাইরে ডিরেক্টর কমলেশ্বর মুখার্জিটি এখন বেশি বড়? তবে হ্যাঁ, পরিচালক হিসেবে মানে বেশি চিনেছে বলে আমার মনে হয়। আমি বলছি শব্দটা হচ্ছে খ্যাতি, আর তুমি নিজেকে, তুমি তো ভীষণ বিনম্র মানুষ তাই তুমি চিনেছে বলছো, তুমি ভীষণ, ইউ আর ভেরি ভেরি ডাউন টু আর্থ কমলদা, তোমাকে কখনোই কোনো নিজের ব্যাপারে কোনো সেলিব্রেটরি মুডে বা আমেজে বা মেজাজে দেখিনি। মানে অনেকেই হয়তো একটা ছবি করলো কি করলো না, তাদের চোখে এমন একটা ব্যাপার চলে আসে, হম কন বন গেয়া। তাহলে খুব মুশকিল, মানে নিশ্চয়ই একজনের আত্মবিশ্বাস থাকবে, নিশ্চয়ই একজনের গৌরববোধ থাকবে যে তিনি ছবি বানাচ্ছেন বা শুধু ছবি কেন, তিনি থিয়েটার করছেন, তিনি অভিনয় করছেন, তিনি ছবি আঁকছেন বা সাহিত্য করছেন, সবই তার থাকবে, সেখানে একটা আমি থাকে। কিন্তু পুরোটাই যদি সফল অফ মাইসেলফ হয়ে যায়, পুরোটাই যদি আমি হয়, তখন কি হয়, তখন যে মাধ্যমে কাজ করছি সেটা ফিল্ম হোক নাটক হোক যাই হোক সেইটা সেকেন্ডারি হয়ে যায়। সেটা যদি একবার সেকেন্ডারি হয়ে যায় তখনটা ওই আমি ছবি বানাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, আমিটায় বেশি জোর পড়ে, কিন্তু কথাটা আমি ছবি বানাচ্ছি না, আমি ছবি বানাচ্ছি, অর্থাৎ ছবিটা গুরুত্বপূর্ণ এবং ছবিটা তখন গুরুত্ব যদি পায় তাহলে কাজটা শেষমেশ থেকে যায়। আমিটা গুরুত্ব পেলে আলটিমেটলি আর কাজটা থাকে না বলে আমার বিশ্বাস, এটা নম্রতার বিষয় নয়, এটা একদম যৌক্তিক বলে মনে হয়। ছবিটা থেকে যায়, ছবিটাও থাকে না, তারপরে তারাও ছবি হয়ে যায়, এটাই হলো বাস্তব।
আমাদের আড্ডার 1 ঘন্টা হয়ে গেছে, তাই আমাদের একজন দর্শক এবং পাঠকের অনুরোধ ছিল, যদি তোমার কিছু লেখা তুমি আমাদের পড়ে শোনাতে চাও, বা তোমার মন থেকে তোমার কিছু একটা যেটা তুমি তোমার ক্রিয়েশন তুমি আমাদেরকে আজকে এই বলের আড্ডাতে বলো, তাহলে আমরা খুব খুবই খুশি হই। তোমার কাছে কি এখন তুমি কি আমাদেরকে একটা কিছু শোনাবে, তোমার কোনো পছন্দের 2 লাইন 4 লাইন, তোমার যেটা বলতে ইচ্ছে করছে? হ্যালো, লেখালেখির ক্ষেত্রে যেটা হয় সেটা বেশিরভাগটাই কম্পিউটারেই থাকে, তো এখন যেহেতু সেই কম্পিউটারেই রয়েছি, এইটা এই উইন্ডো অফ করে তো সেরকম কিছু যাবে না। নো প্রবলেম, আমার মনে হয় তোমার যারা তোমার অনুরাগী, যারা তোমার ফ্যান, যারা তোমাকে তোমার সাথে রয়েছে, তারা তোমাকে সবসময় ফলো করছে। এবং এই যে প্রথমেই আগে একটা প্রশ্ন করেছিলাম যে কমলদার তীক্ষ্ণতাটা, কমলদা যতই শান্ত থাকুক, মিষ্টি মিষ্টি একজন মানুষ, কিন্তু ওনার ভেতরে যে একটা অদ্ভুত একটা প্রচন্ড একজন একটা দেয়ার আ টাইগার উইদ ইন হিম অ্যান্ড আ পার্সন উইথ আ লট অফ রেভলিউশন, সেটা মাঝে মাঝেই প্রকাশ পায় তার লেখাতে, এবং আমরা খুব ওনার কলমের ফ্যান। আমি বলি আমাদের এই দ্য ওয়াল, এই যে আড্ডার যে তার মাধ্যমে হচ্ছে, ওয়াল ইজ আ নিউজ পোর্টাল, এবং আমাদের এই ওয়ালেই সুখপাঠ বলে একটি বাংলা সাহিত্য ম্যাগাজিন, যেটি 4ঠা জুলাই থেকে আমাদের 4ঠা জুলাইয়ে লঞ্চ হচ্ছে, এবং তারপরে এটি প্রত্যেক মাসে সুখপাঠ আসবে, এবং আমি শিওর এই সুখপাঠের সাথেও তোমার একটা সুখের সম্পর্ক হবে, এবং তোমার কলমের জাদু আমরা সেখানেও পাব। অনেক কিছু আশা নিয়ে ঘর করছি, এখন ঘর বাহির করছি, অল্প অল্প বাহিরেও যাচ্ছি। আর আমাদের আড্ডা শেষ লগ্নে এসে জিজ্ঞেস করতে চাই, এই যে সাধারণ মানুষের কাছে গিয়ে তুমি তাদের চিকিৎসায় তুমি তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করছো, কত বছর বাদে স্থেথোস্কোপ তুললে? কারণ যদিও নিউজে আমরা পড়েছি, তাও তোমার পেয়েছি, একটু জানবো। আমার সেই অর্থে স্টেথোস্কোপ ভরা, মানে প্রফেশনালি কাজ করেছি শেষ হচ্ছে 2004-এ। 2004 মানে 16 বছর, স্পিড 16, 16টা বছর কাটিয়ে আরো একবার ডাক্তার কমলেশ্বর বেরোলেন এবং মানুষের পাশে দাঁড়ালেন, এইটা কি এখন কন্টিনিউড হবে? তো আপাতত সেটা কন্টিনিউ করার প্ল্যান রয়েছে, জনস্বাস্থ্য নিয়ে কাজ করার একটা প্ল্যান চলছে। ওই যে বিষয়টা তুমি বলছিলে যে কিছু একটা শোনানো, আমি বলবো যে সুভাষ মুখোপাধ্যায়ের অনেকবার আগেকার একটা কথা কবিতা আর কি, সেই কবিতার 2 লাইন দিয়ে শেষ করা যায়। কেন এসব করছি তার কারণ, প্রিয় ফুল খেলবার দিন নয় অস্ত্র, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর নেই নীল স্বপ্নের মন্ত্র, রাত কাটা রোজ দেখা, খুব ভালো কমলদা। আমি তো আরো একবার তোমাকে ধন্যবাদই শুধু জানাতে পারবো শব্দ দিয়ে, কিন্তু এইটুকু জেনো যে সবসময় সবসময় তোমার সব ভালো কাজে এবং তোমার সঙ্গে, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এবং রয়েছে আমাদের সঙ্গে দ্য ওয়ালো, ফর এনিথিং এন্ড এভরিথিং, জাস্ট আ থট অ্যাওয়ে। আর খুবই ভালো লাগলো, আশা করি তোমারও ভালো লেগেছে বলের এই আড্ডা এসে। আমিও ধন্যবাদ জানাই ওয়ালকে এবং ব্যক্তিগত ভাবে তোমাকেও ওয়ালের তরফে, সত্যি ভীষণ ভালো আড্ডা, ভীষণ ভালো ইন্টারভিউ, অনেক কথা বলার সুযোগ পেলাম, থ্যাংক ইউ, সেজন্য অবশ্যই কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আর একদিন কিন্তু আমরা তোমার নাটকের দল যেখানে রয়েছেন সব, তোমার নাটকের দলে কারা কারা রয়েছেন তাদের নামটা এখন তুমি সবাই জানে, বাট তোমার তোমার কাছ থেকে একটু জানবো, ছোট্ট করে তোমার নাটকের দলের সম্বন্ধে শুনে আমরা আজকে নেব বিদায়, কারণ তাদের সাথে একদিন আড্ডা দিতেই হবে এবং রয়েছি আমরা অপেক্ষায়। আমাদের নাটকের দলে অনেকে রয়েছেন, অপায়ের নাম এখন হয়তো পরপর মনে পড়বে না, যারা তৈরি করেছিলেন তাদের কথা আগে বলি। সেটা হচ্ছে আমারই বন্ধু ডক্টর অতুল দাশগুপ্ত, গৌতম প্রকাশ, তার সঙ্গে ছিলেন সোমনাথ ঘোষ, দেবজিৎ ঘোষ, ছিলেন হচ্ছে পদ্মনাভ দাশগুপ্ত, পদ্মনাভকে আমরা সবাই জানি চিত্রনাট্যকার হিসেবে, খুবই নাম করা। তার সঙ্গে ছিল হচ্ছে মানে এক তারিখ এখন আমাদের সঙ্গে এখন ব্যাঙ্গালোরে থাকে
সজল ব্যানার্জি, সজল ছিল, এই এরা সবাই মিলে নাটকের দল শুরু হয়। তারপরে সুরজিৎ রায়, পল্লব রায় এরা সবাই জয়েন করেন। আর আরো পরবর্তীকালে তো অনেক ছেলে মেয়ে এসেছে, বাচ্চারা এসেছে, তারাই এখন চালাচ্ছে। এবং ওমকার প্রসাদ ঘোষ, ওমকার আমাদের আগে নাটকের দল শুরু করেছিল, তারপরে আবার পরবর্তীকালে এই নাটকের দলকে মানে গড়ে তোলা, ওর জন্যে হয়েছে। কৌশিক চৌধুরী ওর জন্য, তারপর আবার ওমকার এখন দিল্লি গেছে, আবার কিছুদিন দিবে, তখন হাতে করবে। আজ গেলে আমি ওই আছি আর কি, সবাই সঙ্গে আছি। তুমি সবার সঙ্গে আছো এবং সবার মধ্যে থেকেও তোমার একটা আলাদা তোমার স্থান আছে। তুমি একটা ভীষণ ভালো মানুষ, তুমি এরকমই থেকো কমলদা। তুমি এভাবেই সকলকে ইন্সপায়ার করো, তোমার তুমি আরো ভালো ছবি বানাও, তুমি আরো উন্নতি করো, তুমি সকলকে সুস্থ রাখো, তুমি এভাবেই ডাক্তার হয়েও সকলের পাশে থাকো, সবকিছু নিয়ে তুমি খুব ভালো থাকো, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা। এবং থ্যাংক ইউ সো মাচ, একদিন নাটকের দলের কয়েকজনের সাথে নিশ্চয়ই আড্ডায় বসতেই হবে, আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমাদের নাটক দেখতে যাওয়ার সুযোগ কবে হবে জানি না, তবে আড্ডা শুড অলওয়েজ কন্টিনিউ। হ্যাঁ অবশ্যই কমলদা, আর খুব ভালো থেকো, আর সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকেও সুস্থ রেখো। থ্যাংক ইউ, বাবা।